পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশের পক্ষ থেকে ব্লকের প্রতিটি মসজিদের ইমামদের নিয়ে বৈঠক করা হয়। মাধবডিহি থানার পুলিশের পক্ষ থেকে ইমামদের উদ্দেশ্যে বলা হয় বকরিদ উৎসব পালন করতে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখতে হবে। সমস্ত বিধিনিষেধ জারি আছে, সেই সমস্ত বিধিনিষেধকে মান্যতা দিয়ে উৎসব পালন করতে হবে। কোথাও কোনো রকম সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় মাধবডিহি থানার অন্তর্গত রায়না 2 নম্বর বিডিও অফিস আলমপুরে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা। আজকে আমাদের রায়না 2 নম্বর ব্লকে আমাদের ব্লক প্রশাসকের উদ্যোগে আমাদের যে আগামী যে 10 তারিখ 10ই জুলাই সে বকরিদ আছে, সে বকরিদের আমাদের প্রশাসনিক একটা সভা সমস্ত ইমাম সাহেবকে নিয়ে এবং আমাদের এসডিপিও ছিলেন, সিআই ছিলেন, ওসি সাহেব ছিলেন, বিডিও ম্যাডাম পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তো মূলত বিষয় যেটা হচ্ছে যে গত 2 বছরে আমরা মানে কিছু নিয়ম রক্ষা করেছিলাম, আবার ধরুন আস্তে আস্তে আমরা আবার একই পরিবেশে আমরা যদি ফিরছি, যদি আবার আস্তে আস্তে আবার কোভিড সংখ্যা বাড়ছে, তবু তার মধ্য দিয়ে আমাদেরকে সেই মানে বক্তৃত্ব আমাদেরকে করতে হবে। তার জন্য এই বার্তাটাই দেওয়া হলো, সকলে মিলে সুষ্ঠুতার সাথে মানে আমাদের সমাজকে ঠিক রেখে যাতে আমাদের যে বকরিদ পালন করা হয় তার জন্য বলা হলো, যাতে সোশ্যাল মিডিয়া কেউ হাতিয়ার না করে উল্টো পাল্টা ছবি যাতে না পোস্ট করে সেটার দিকেও আমরা নজর রাখলাম। এবং মানে প্রত্যেকেই বলা হয়েছে যে ওনারা মানে ইমাম সাহেব ডেকেরা যে আমাদের ব্লক প্রশাসনকে সাহায্য করার জন্য বলা হয়েছে, যাতে শান্তি শৃঙ্খলা থাকে। এবং প্রত্যেকটা আমার রায়না বিধানসভা সহ আমার পূর্ব বর্ধমান জেলা আমি প্রত্যেকটা আমার মানে যে দাদা ভাইদেরকে জানাই যে অগ্রিম বক্তৃতির রীতি ভিত্তি শুভেচ্ছাও ভালো হবে। আজকে আমাদের মানে ওই তো বললাম আমাদের এসডিপিও ছিলেন, আমাদের আমাদের হচ্ছে বিডিও ম্যাডাম ছিলেন, আমাদের হচ্ছে এসডিও আমাদের মানে ওসি সিআই ছিলেন, ওসি ছিলেন, তারপরে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন, সকলেই মিলে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি রজত কান্তি পাল, মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা, রায়না 2 নম্বর ব্লকের বিডিও অনিশা যশ ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহসভাপতি আনসার আলী খান, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন সহ ইমামরা। মাধবডিহি থেকে কৃষ্ণ সাহার সঙ্গে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।